প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি বিভিন্ন প্রকার সিলেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কম্বিনেটরস কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে কম্বিনেটরস কি। তো কম্বিনেটরস দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে সিলেক্টরগুলো ব্যবহার করি, এই সিলেক্টরগুলোর মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করা হয় সেগুলি হচ্ছে কম্বিনেটরস। অর্থাৎ সিএসএস সিলেক্টর ক্যান কন্টেন মোর দ্যান ওয়ান সিম্পল সিলেক্টর। এক বা একাধিক অনেকগুলো সিলেক্টর রয়েছে, আমরা কি করি এই সিলেক্টরগুলোর মধ্যে একটা নর্মাল বা সাধারণ সম্পর্ক সৃষ্টি করি, এটাই হচ্ছে কম্বিনেটরস। তো চার ধরনের কম্বিনেটরস রয়েছে, একটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, আর একটা হচ্ছে চাইল্ড সিলেক্টর, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর, এবং লাস্ট যেটি সেটা হলো জেনারেল সিবলিং সিলেক্টর। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটা জিনিসের এক একটা চিহ্ন আছে। যেমন ধরুন ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করার সময় আমরা স্পেস ব্যবহার করব, আর চাইল্ড সিলেক্টর ব্যবহার করার সময় আমরা গ্রেটার দেন সিম্বল অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করব, আর অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরের ক্ষেত্রে আমরা প্লাস সাইন ব্যবহার করব, আর যদি আমরা জেনারেল সিবলিং সিলেক্টর ব্যবহার করি এক্ষেত্রে আমরা সিবলিং সিলেক্টর ব্যবহার করব। তো এটার জন্য আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিব। তো সে সাথে আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ওকে, তো এখানে আমি আমার পূর্বের কোডগুলো আমি ডিলিট করে দিয়েছি, এবং আমার ব্রাউজার যদি রিফ্রেশ করি তাহলে দেখুন কোনো আউটপুট দেখাচ্ছে না। তো আমি একটা বেসিক সিনট্যাক্স এখানে তৈরি করে নিব। তো যেহেতু আমরা কম্বিনেটর নিয়ে কাজ করছি, এখানে আমি ডকুমেন্টের জায়গায় কম্বিনেটর লিখে দিব, কম্বিনেটর। ওকে, তো আমি সেভ করে যদি রিলোড করি তাহলে দেখুন ট্যাবের মধ্যে কম্বিনেটর শো করছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমি একটা ডিপ ক্রিয়েট করে নিব। ওকে, তো ডিপের মধ্যে আমি অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ সিলেক্ট করে নিব। তো আমি যেহেতু তিন চারটা প্যারাগ্রাফ চাচ্ছি, তাহলে আমি শর্টকাট সিস্টেম ইউজ করব। তো আমি প্রথমে ধরুন তিনটা প্যারাগ্রাফ নিতে চাচ্ছি। ওকে, তিনটা প্যারাগ্রাফের মধ্যে লিখব ফার্স্ট প্যারাগ্রাফ রে জি আর পিএইচ প্যারাগ্রাফ ওয়ান। ওকে, তো সিমিলারলি আমি এখান থেকে প্যারাগ্রাফটা কপি করে আমি সবগুলোর মধ্যে পেস্ট করে দিব। তো আমি এখানে কি করলাম, অনেকগুলো প্যারাগ্রাফ নিলাম, তার মধ্যে প্যারাগ্রাফ ওয়ান, প্যারাগ্রাফ টু, প্যারাগ্রাফ থ্রি লিখে দিলাম। আচ্ছা, এখন আমি সেভ করে যদি রিলোড করি তাহলে দেখুন এখানে প্যারাগ্রাফ শো করছে। ওকে, তো এখন আমি যে কাজটা করব, আমি হেড সেকশন থেকে জার্নাল সিএসএস ব্যবহার করব। তো স্টাইল ট্যাগের মাধ্যমে আমি সেগুলোকে অ্যাক্সেস করব। তো ডিপ একটা ট্যাগ, যেহেতু আমি ট্যাগ সিলেক্টর এখানে ব্যবহার করব, তো ট্যাগ সিলেক্টরের মাধ্যমে আমি বলে দিব যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো কালার। তো যদি সেভ করে আমি রিলোড করি তাহলে দেখুন প্রত্যেকটা পুরো ডিবের মধ্যে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। বাট আমি চাচ্ছি কি পুরো ডিবের মধ্যে না, শুধুমাত্র প্যারাগ্রাফের গুলোর মধ্যেই ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তো এখানে আমি প্রথমে যেই সিলেক্টরটা দেখাবো সেটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করার জন্য আপনারা জানেন এখানে ডিবের পরে স্পেস দিয়ে আমরা যেহেতু প্যারাগ্রাফের জন্য ডিসেন্ডেন্ট সিলেক্টর দেখতে চাচ্ছি, তাহলে পি কে আমরা এখানে অ্যাক্সেস করবো। তাহলে দেখুন দুইটাই হচ্ছে ট্যাগ সিলেক্টর, এখানে ডিবো ট্যাগ এবং প্যারাগ্রাফও ট্যাগ। তাহলে দুইটা ট্যাগের মধ্যে আমরা এখানে সম্পর্ক সৃষ্টি করছি, এটাই হচ্ছে আমাদের কম্বিনেটরস। ওকে, তো আমি সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন আমাদের আউটপুট দেখাচ্ছে তিনটা প্যারাগ্রাফের মধ্যেই ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা গেল ডিসেন্ডেন্ট সিলেক্টর। এরপরে যে সিলেক্টরটা দেখাবো সেটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। তো চাইল্ড সিলেক্টর নিয়ে কাজ করার জন্য আমরা এখানে একটা কাজ করব, এখানে হচ্ছে আমি একটা সেকশন ট্যাগ ব্যবহার করব। সেকশন সেকশন ট্যাগের মধ্যে আমি আরেকটা প্যারাগ্রাফ নিব। তো এই প্যারাগ্রাফের মধ্যে লিখব পিএইচ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ এটা দিব চাইল্ড, চাইল্ডি, যেহেতু আমরা চাইল্ড সিলেক্টর দেখবো তাহলে আমি এখানে লিখেছি প্যারাগ্রাফ চাইল্ড। তো আমি সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন সবগুলোর মধ্যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার শো হচ্ছে। বাট আমি চাচ্ছি চাইল্ড সিলেক্টর। এখন চাইল্ড কি প্যারেন্ট কি সেটা একটু বলি আপনাদেরকে। দেখুন এই যে ডিবের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই সবগুলোই হচ্ছে ডিবের মধ্যে আছে, অর্থাৎ কার মধ্যে আছে, ডিবের মধ্যে আছে। তাহলে হচ্ছে এই ডিবের এই সকল এলিমেন্টগুলো হচ্ছে চাইল্ড, অর্থাৎ এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো হচ্ছে ডিবের চাইল্ড। আর যদি বলি এর চাইল্ডগুলোর প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে এই ডিপ। ওকে, তো আমি আবারও বলছি সেটা হচ্ছে এই ডিপ হচ্ছে এই সবগুলো চাইল্ডের প্যারেন্ট, আর এই ডিপের মধ্যে যেহেতু এই সবগুলো এলিমেন্ট আছে তাহলে এই সবগুলো হবে এই চাইল্ড, এই ডিপের চাইল্ড। ওকে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যেহেতু প্যারাগ্রাফ এই যে লাস্টের যে প্যারাগ্রাফটা আমরা লিখেছি সে প্যারাগ্রাফটা সেকশন ট্যাগের মধ্যে আছে, তাহলে এখানে এই প্যারাগ্রাফটা হচ্ছে এই সেকশনের
চাইল্ড, ওকে? আর এই সেকশন হচ্ছে এই প্যারাগ্রাফের প্যারেন্ট। তাহলে আমরা যখন প্যারেন্ট বা চাইল্ড সিলেক্ট নিয়ে এখানে কাজ করব, তখন কিন্তু এই প্যারাগ্রাফটার মধ্যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কালার শো হবে না। তো আমরা সেটা একটু করে দেখি। তো আমরা জানি যে চাইল্ড সিলেক্টর ব্যবহার করার জন্য আমাদেরকে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তো আমি যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে যে আউটপুটটা দেখবেন সেটা হচ্ছে এই ডিভের মধ্যে যতগুলো চাইল্ড আছে সবগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার শো হবে, বাট এই সেকশনের মধ্যে, অর্থাৎ সেকশনের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে সেখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কালার শো হবে না, কারণ এই সেকশনের চাইল্ড হচ্ছে এই প্যারাগ্রাফটা, হ্যাঁ, কিন্তু ডিভের নয়। সেজন্য এই প্যারাগ্রাফটা এর মধ্যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কালার শো হচ্ছে না। তো এটা গেল চাইল্ড সিলেক্টরের কাজ। এরপরে হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। তো অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর কি করে সেটা একটু আমরা আপনাদেরকে দেখাই। তো সেটার জন্য এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ লিখে নিব। তো প্যারাগ্রাফ 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 হচ্ছে এটা হচ্ছে ফোর, ওকে? তো প্যারাগ্রাফ ফোর। এখন যদি ধরুন এটা আমি কপি করে আরেকটা নিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফোরের জায়গায় ফাইভ করে দিয়েছি, ওকে? তো সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন আউটপুট আগের মতোই আছে। এখন যেহেতু আমরা অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর নিয়ে কাজ করব, তো আমি এখানে প্লাস সাইন দিয়ে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর ব্যবহার করেছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর যে কাজটা করে, অর্থাৎ একটা ডিবের, অর্থাৎ যেহেতু আমি এখানে ডিপ নিয়ে কাজ করছি, দেখুন ডিবের সাপেক্ষে আমি অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর দেখতে চাচ্ছি, তাহলে এই ডিবের পরবর্তীতে যতগুলো প্যারাগ্রাফ আছে তার মধ্যে যে প্যারাগ্রাফটা প্রথমে আছে সে প্যারাগ্রাফটাকে সে অ্যাক্সেস করবে। তাহলে দেখুন আমি যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখুন প্যারাগ্রাফ ফোর এর মধ্যে সে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে। অর্থাৎ এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই ডিবের সাপেক্ষে আমি প্যারাগ্রাফের অ্যাডজাসেন্ট সিলেক্টর ব্যবহার করছি। তাহলে এই ডিবের, সম্পূর্ণ ডিবের পরবর্তী যেই প্যারাগ্রাফগুলো আছে তার মধ্যে প্রথম যে প্যারাগ্রাফটা একটি থাকবে সেটি নিয়ে সে কাজ করবে। তো সিমিলার যে সিবলিং সিলেক্টরটা আছে, তো সেটা ব্যবহার করার জন্য আমরা যে কাজটা করব, তো এখানে সিবলিং সিলেক্টর ব্যবহার করেছি এবং ডিবের সাপেক্ষে আমি সিবলিং সিলেক্টর ব্যবহার করতে যাচ্ছি। তো এই ডিবের সাপেক্ষে পরবর্তীতে যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ আছে কাজ করবে। তো এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন সর্বশেষ প্যারাগ্রাফ নিয়ে সে কাজ করছে। এই সিবলিং সিলেক্টরের ক্ষেত্রে সবগুলো সিলেক্টরেই এখানে কাজ করে, অর্থাৎ সর্বশেষ ডিবের পরে যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ থাকবে সবগুলো নিয়ে সে কাজ করবে। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল এই অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরের কাজ। তো আশা করি আমি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।